দেখো আমরা ভোট দিয়ে চলে এসেছি। এই যে বাবা আর আমি সকাল সকাল গেছি, আমাদের লাইনে দাঁড়াতেই হয়নি, আমাদের প্রথম দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। এ দেখেছ, গেছি যাওয়ার অনেক বড় লাইন আছে, কিন্তু আমাদের লাইনে দাঁড়াতেই হয়নি। আমরা এই পাশ দিয়ে ঢুকেছি, ও পাশ দিয়ে ঢুকে ভোট দিয়ে আর এক টুকটুকিতে চলে এসেছি। তবে একটা অসুবিধা হয়েছে, যে এই টুকটুকিতে গেছিলাম ওই টুকটুকিতে আধা রাস্তায় নামিয়ে দিয়েছে, আবার অন্য টুকটুকিতে চলে আসলাম। আসলে ওরা হচ্ছে ওই যোগান দোকান মানে সরি বগুলার ওইদিকে যাবে, তো তাই ওই টুকটুকিটা ওইদিকে চলে গেল, আর আমি আর বাবা অন্য টুকটুকিতে চলে আসলাম। এই তো চলে এসেছি ভাই বাড়ির কাছে। দাঁড়াইতে হলে কি ভিড় দেখছো তো, এই পাশে কিরম ভিড়, বিশাল ভিড়, বিশাল। ওই ভিড়ে দাঁড়াইতে হলে মিনিমাম 3 ঘন্টা গো বাবা। ভালো হয়েছে আমি আর তোমার ছেলে সকাল থেকে কয় ভোরবেলা থেকে কয় কি, তা আগে যাও ভোট দিয়ে এসো তারপরে কাজ করবো, ভোট দিয়ে এসো তারপরে কাজ করবো, কিন্তু আমি তো দেরি করে গেলাম। হয় হ্যাঁ আমরা ভোট দিয়ে চলে আসছি। এই তো আমরা নেমে পড়লাম, বাড়ি ঢুকে যাব। বাবা যদি লাইনে দাঁড়াইতো, আসো বাবা লাইন আছে, এবার আমরা তো লাইনে দাঁড়াইনি, তোমার শাশুড়ি বুসির মার সাথে ঢুকে গেছে, ওনারাও আগে দিয়ে দিছে। কি বাবা চলাইছি, হ্যাঁ খাবার টানছি, তোমরা ম্যাগি আনতে বলছো, ম্যাগি নিয়ে চলে আইছি। ভিড় আছে মোটামুটি, যাও দিয়ে আসো গা। এই দেখো আমরা ঘরে ঢুকে গেছি, ভোট দেওয়া হয়ে গেছে, ওই যে বাড়ির সবাই খাচ্ছে, ওই দেখো আমার মেয়ে রান্না করেছে, এই দেখো সবাই খেতে বসে গেছে। বাবার নিচে জন্য তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, আমরা সামনে দিয়ে ঢুকছি পেছন দিয়ে না। তো বাবা আসো ভাত খাই আমরা। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, আর বড় করবো না, ভোট না, ভোট দেওয়া হয়ে গেছে, এখন খবর দেখবো টিভিতে, টিভি চালানো রয়েছে সকাল থেকে আজকে 8:30। এই যে দেখো আমার ভোটের চিহ্ন, এই যে এই যে এই যে আর দেখতে হবে না, হ্যাঁ তো টাটা।